42 পৃষ্ঠা আমরা 1 থেকে 5 পর্যন্ত শেষ দিছে 6 নম্বর এখানে হলো বিয়োগ গত ক্লাসে আমরা শিখছি কি যোগ যোগ আজকে হলো বিয়োগ তাহলে আমাদের 6 নম্বর কি লেখা 1 সমস্ত 5 ভাগের 3 তাহলে এখানে লেখা 1 সমস্ত 5 ভাগের 3 বিয়োগ 5 ভাগের 2 ঠিক আছে স্যার দেখো আমরা সমান লিখবো কি হর যা থাকবে আমরা এখানে হর তত লিখবো আর এটা আমরা মুখে মুখে গুণ করে লিখবো মানে এত বড় করে লেখা দরকার নাই পাঁচ পাঁচে কে আর তিন যোগ করলে কত হয় পাঁচে পরে ছয় সাত আট এখানে লিখবো পাঁচ ভাগের আট বিয়োগ এখানে যা আছে আমরা তা লিখবো পাঁচ ভাগের দুই এবার দেখো আমাদের হর যা থাকবে এটাই লসাগু মানে এখানে পাঁচ পাঁচ এই জন্য আমরা লসার কত লিখবো পাঁচ আর আমাদের লব দেখো লব যা আছে লব তাই লিখবো এখানে আট আছে আমরা আট লিখবো এটা বিয়োগ এই জন্য বিয়োগ দিব এখানে লব দুই আছে আমরা কত লিখবো দুই এবার হর আগে লিখে নিলাম আট থেকে দুই গেলে কত থাকে ছয় এটা বলতে পারছো তোমরা দুই পরে তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এবার হিসেব করে বের করবো তো আমি তোমাদেরকে বলছি যদি আমাদের ল বড় হয় ওটাকে এটা একটা অপ্রকৃত বর্ণাংশ এটা কি বর্ণাংশ অপ্রকৃত বর্ণাংশ মানে আমাদের এটা নিয়ম হচ্ছে এটাকে আবার মিশ্র বর্ণাংশে করে নেওয়া এজন্য আমরা এখানে ভাগ করে দেব আছে 6 6 কে 5 দিয়ে ভাগ করব 5 এ কে 6 থেকে 5 গেলে কত থাকে 1 তাহলে আমরা এখানে এটা উত্তর হলো 1 সমস্ত এ অনেকে এটা ভুল করছো তোমরা ভাগফল যা থাকবে এটা হবে এই যে পূর্ণ সংখ্যা তারপরে এই পূর্ণ সংখ্যার মাস বরাবর ভাগ দিবা উপরেও না নিচেও না আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব এটা দিবা হর যেটা ভাগ শেষ থাকবে এটা হবে লব এটা হলো উত্তর সহজ না এবার আমরা 10 নম্বর দেখব গা 10 নম্বরটা ব্যতিক্রম একটু অন্যরকম কত নম্বর বাকিগুলো তোমরা পারবা 7 8 9 10 10 নম্বর ওই পাশে করে 10 নম্বর আমাদের দেওয়া আছে তিন বিয়োগ কত তিন বিয়োগ তিন ভাগের তিন ভাগের দুই দুই তিন বিয়োগ তিন ভাগের দুই দেওয়া এখন এই অঙ্কটা এগুলোর মত না কারণ এখানে এটাও একটা বর্ণাংশ ছিল এটাও বর্ণাংশ কিন্তু এখানে এটা হলো পূর্ণ সংখ্যা বিয়োগ বর্ণাংশ এটা আরো সহজ কিভাবে করবা দেখো তোমাদের কাজ হলো এবার দাগ দিয়ে দিবা দাগ দেওয়ার পরে যে বর্ণাংশের মধ্যে হর আছে এখানে হর কত আর এখানে কিন্তু কিছু নাই কোনো কিছু না থাকলে ওটা হর কত থাকে ওটা মানে লিখতে হবে এমন কথা না মানে যা এক থাকে তাহলে এটা মনে রাখবা আমাদের এই হর কত এটা এখানে লিখে দিবা দেখো এখানে তিন আছে আমরা কত লিখলাম যদি চার থাকলে কত লিখতাম দশ থাকলে কত লিখতাম অবনীত বলো এখানে পাঁচ থাকলে আমরা এখানে কত লিখতাম পাঁচ এখানে আট থাকলে কত লিখতাম আট এবার এখানে যত লিখবা এর সাথে এই পাশে যে পূর্ণ সংখ্যা থাকবে এর সাথে গুণ করবা কি করবা এখানে যেন ভুল না হয় এখন এখানে তিন আছে আমাদের লসাগু তিন তাহলে কত হবে তিন তিরিকে যদি এটা চার থাকতো তাহলে আমরা কত লিখতাম তিন চারা যদি পাঁচ থাকতো আমরা কত লিখতাম এটা তুমি পারো তাহলে তিন তিরিকে এটা বিয়োগ এই জন্য বিয়োগ দিবা যদি যোগ থাকে তাহলে কি দিবা যোগ আর এখানে তোমার কিছুই করতে হবে না লব যা থাকবে শুধু তা লিখে দিবা লব কত আছে এখানে দুই লিখে দিবা যদি এখানে লব সাত থাকতো আমরা কত লিখতাম এখন দেখো কত হয়েছে আমরা আগে হর লিখলাম এখন নয় থেকে দুই বাদ দিলে কত থাকে এই যে দুই পরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ সাত থাকে তো সাপ এটা একটা অপ্রকৃত বর্ণাংশ কারণ হর ছোট লব বড় এই জন্য এটাকে আমরা ভাগ করে নেই তাহলে আমরা সাতকে তিন দিয়ে ভাগ করলে তিন নম্বর করে আমরা তিনে একে তিন তিন দুগুণে দুই তাহলে তিন দুগুণে ছয় সাত থেকে ছয় গেলে কথা নেই আমরা এখন লিখবো এই যে ভাগফলটা আগে লিখবো মাস বরাবর একটা ভাগ দিবে যেটা যে সঙ্গে ভাগ করছে এটা হলো হর যেটা ভাগছে সেটা হবে কি তাহলে আমাদের এটা হলো দুই সমস্ত তিন ভাগের সবাই বুঝতে পারছো এটা সহজ না কঠিন একেবারে সহজ ঠিক আছে ধন্যবাদ।